নড়াইলে খামারে খামারে চলছে চিংড়ি চাষ। সঠিক পরিচর্যা আর অনুকূল পরিবেশে কয়েক বছরে চিংড়ির উৎপাদন বাড়লেও বর্তমানে সে চিত্রের পরিবর্তন হয়েছে। চড়া দামে খাদ্য ও আনুষঙ্গিক উপকরণ কিনে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় এখাতে আগ্রহ হারাচ্ছেন চাষিরা। আকার ভেদে প্রতি কেজি চিংড়ির দাম কমেছে 150 থেকে 200 টাকা পর্যন্ত। এতে উৎপাদন খরচ তুলতেই হিমশিম অবস্থা বলে জানান চাষিরা। সামঞ্জস্যপূর্ণ বাজার দর নির্ধারণ সহ সরকারি সহযোগিতার দাবি তাদের। যে খাবার 1000 টাকায় ক্রয় করা হয়েছে 25 কেজি বস্তা, সেই খাবার এখন 1600 টাকায় কিনতে হচ্ছে। যে মাছ আগে 700-800 টাকা বিক্রি হতো, সেই মাছ এখন 550-600 এরকম বেচা কেনা হচ্ছে। ব্যবসা করে লস হলে সেই ব্যবসা তো কেউ করবে না। আমাদের এই চিংড়ি মৎস্য শিল্পে গভর্নমেন্টের এবং কোনো ধরনের লোকের কোনো নজর নাই। এদিকে উৎপাদন খরচ কমিয়ে আনতে বিকল্প চিংড়ি খাদ্য ব্যবহারের পরামর্শ কৃষি কর্মকর্তার। হোমমেড ফিড তৈরির ব্যাপারে কিন্তু চাষিদেরকে অনেক ক্ষেত্রে আমরা উৎসাহিত করছি এবং তাদেরকে হোমমেড খাবার তৈরিরও পদ্ধতিগুলো আমরা বিভিন্ন প্রশিক্ষণে হাতে কলমে এবং পাশাপাশি তাদেরকে বিভিন্নভাবে দেখাই দেওয়া হচ্ছে যে কিভাবে খাবার তৈরি করা হয়। জেলায় মোট 2300 হেক্টর জমিতে 530টি গলদা চিংড়ির ঘের রয়েছে। সময় সংবাদ, নড়াইল।